চ্যানেল সাকসেসে স্বাগত। আমরা জানি যে শিক্ষাদান একটি মহৎ কাজ এবং যারা এই পেশার সঙ্গে যুক্ত তাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর, জাতির মেরুদণ্ড তারাই তৈরি করেন। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে গত এক বছরেরও বেশি সময় ধরে যে বাতাবরণ তৈরি হয়েছে, সেই বাতাবরণে এমন মানসিকতা তৈরি হয়েছে সাধারণ জনমানসে যে শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত তারা বোধহয় সবাই দুর্নীতিগ্রস্ত বা এখানে দুর্নীতিটাই একটা নিয়মিত প্র্যাকটিস হয়। তো এই ভাবনাকে একেবারে অমূলক বলা যাবে না। আমরা দেখছি যে এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য উনিও জেলে রয়েছেন দীর্ঘদিন ধরে, জেলে যাচ্ছেন পরপর আরও অনেকেই, অনেক নেতা এমএলএ তারা যাচ্ছেন, শিক্ষার সঙ্গে যুক্ত যারা শিক্ষক তারাও যাচ্ছেন। এক বছরের বেশি সময় ধরে, এক বছরের বেশি সময় নয়, তারও আগের থেকে কোর্টে নানারকম কেস হওয়ায় শিক্ষক নিয়োগের জন্য যে প্রক্রিয়া সেটাও বিলম্বিত হয়েছে। 2014 সালে যাদের প্রাথমিক শিক্ষকতার চাকরির জন্য প্যানেলভুক্ত করা হয়েছিল তাদেরও নিয়োগ এখনও সম্পন্ন হয়নি। পরের পর কোর্ট কেসে এই যে মামলার পাহাড় জমেছে তাতে করে না হচ্ছে শিক্ষক নিয়োগ, আর না থাকছে একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ যেখানে শিক্ষাদানের একটি উপযুক্ত পরিমণ্ডল তৈরি হয়। আমরা এই যে দীর্ঘ সময় ধরে এটা চলছে দেখছি, এখনও যে তার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে এমনটাও বলা যাবে না। তার কারণ যদি আমরা গত 15-20 দিনের খবরের কাগজে যে খবরগুলো বেরোচ্ছে সেটা একটু দেখি তাহলে দেখতে পাবো। দেখো এখানে কয়েকটা খবর এখানে আমি লিখেছি, সেটা হচ্ছে যে প্রথম উচ্চ মাধ্যমিকের ওএমআর নামের তালিকা প্রকাশেই দুর্নীতির অভিযোগ, গত 28 জুলাইয়ের খবর এটা। তারপরে আমরা প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির কথা পাচ্ছিলাম, এখন দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকেও শিক্ষক নিয়োগের জন্য যে ওএমআর তালিকা তৈরি হয়েছিল তাতেও দুর্নীতির অভিযোগ, এটা 28 মে একটি খবরের কাগজে বেরিয়েছে। চাকরি দেওয়ার নামে প্রতারণা ধৃত শিক্ষক, ওই 28 তারিখেই বেরিয়েছে। ভুয়ো শিক্ষকের তালিকায় সভাধিপতি, পশ্চিমবঙ্গে নিয়োগ মামলার পাহাড়ে শীর্ষকোটো কনফিউজড, এত মামলা জমেছে পশ্চিমবঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সেই সমস্ত খবর যেটা প্রত্যেক মাসে খবর আপডেট হয় সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছে, সুপ্রিম কোর্ট সেই মামলার সংখ্যা দেখে কনফিউজ হয়ে গিয়েছে। চাকরির 11 বছর পর প্রাথমিক শিক্ষকদের হলফনামা যেটা আগে নেওয়ার কথা সেটা হয়নি, এখন নতুন করে হলফনামা নিয়ে জানানো হচ্ছে, কোর্টকে জানানো হচ্ছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি বা তারা দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরিতে যোগদান করেনি। টাকা দিয়ে চাকরি, কোর্টের নির্দেশে জেলে 4 শিক্ষক, এটা 8ই আগস্টের খবর। জীবনকৃষ্ণ যেন চাকরি বিক্রির সওদাগর, জীবনকৃষ্ণ সাহা এমএলএ, তো উনি 10 লাখ 12 লাখ 18 লাখেও চাকরি বিক্রি করেছেন শিক্ষা দপ্তরে, উনি এখন জেলে রয়েছেন। এগুলো হচ্ছে ভেরি রিসেন্ট খবর। এই খবরগুলো দেখে কি মনে হয় যে আমাদের শিক্ষা জগতে যে একটা অমানিসার বাতাবরণ তৈরি হয়েছে সেখান থেকে খুব দ্রুত আমরা বেরিয়ে আসতে পারবো? তাই তোমরা যারা, আমি দেখছি তো আমার কাছে বেশ কিছু টেট পরীক্ষার্থী যারা টেট পাস করেছো, তোমরা প্রাথমিক শিক্ষার শিক্ষাদানের জন্য শিক্ষকতা চাকরি করার জন্য নিজেদেরকে তৈরি করছো, তাদের সঙ্গে যেহেতু আমিও যুক্ত রয়েছি তাই তাদেরকেও বলবো এবং বাকিদেরকেও বলবো যারা শিক্ষাকে যারা পেশা হিসেবে গ্রহণ করতে চলেছো তাদেরকে বলবো যে অল্টারনেট ভাবনাও তোমরা ভাবতে থাকো। তার কারণ সেই 2014-তে যাদের প্যানেলভুক্ত হয়েছিল তাদেরও নিয়োগ এখনও শুরু হয়নি, হয়তো খুব শীঘ্রই শুরু হবে। তার মানে দেখো 9 বছর 10 বছর সময় লেগে যাচ্ছে যে একটা প্যানেলভুক্ত হওয়ার পর থেকে চাকরিতে পাওয়া, হয়তো যদি এগুলো সব রেগুলারাইজ হয়ে যায় তখন এতটা সময় না লাগলেও 5-6 বছর তো লাগবেই। আমরা দেখছি পশ্চিমবঙ্গে পিএসসির একটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে 3-4 বছর লেগে যায়, তো এরকম 4-5 বছর সময় যদি অতিক্রান্ত হয়ে যায় একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর, তাহলে তোমাদের শুধুমাত্র একটা পেশাকে টার্গেট করে থাকলে হবে না, তোমরা বিকল্প ভাবনা শুরু করো। আর দেখবে যে 1-2 মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কিছু চাকরির বিজ্ঞাপন বেরোবে, সেই বিজ্ঞাপনে হয়তো দেখা যাবে সংখ্যাটা কম
কিন্তু সংখ্যা কম বলে আমার ওখানে কিছু হবে না, এইভাবে প্রতিযোগিতা থেকে সরে থেকো না, প্রতিযোগিতায় মানে লেগে পড়ো। লেগে পড়ার পর দেখবে প্রস্তুতির একটা পর্যায়ে গিয়ে তোমরা কোনো না কোনো চাকরি একটা পাবেই, সেই জন্য ভ্যাকেন্সি কম আছে, হয়তো আমি ওটার জন্য উপযুক্ত নই, এই ভাবনা দূরে রেখে নিজেকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি করো। শিক্ষকতা চাকরির সুযোগ যখন আসবে, সে পেশা তোমার পছন্দের হলে অবশ্যই সেটা গ্রহণ করবে, কিন্তু পাশাপাশি বিকল্প পথের সন্ধান করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ।